वेलकम टू माय चैनल प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जरा नवम श्रेणी पढ़ो तरह भिडियोटी आलोचना करते चले क्लास नाइन मॉडल एक्टिविटी टास्क फिजिकल साइंस पार्ट सिक्स सम्पूर्ण नतून प्रश्न उत्तर जो प्रश्नगुलो मासे अर्थात सेप्टेम्बर मासे तुम्हारे देवा स्कूल थेके बंधुरा से ही प्रश्न उत्तर नहीं भिडियो हाजिर हो गए तुम्हारा झटपट खाता और कलम बेर करे नाओ और प्रश्न उत्तरगुलो लिखे नाओ तार आगे अवश्य चैनल सबसक्राइब कर नियो और पाशे थाका बेल बटने क्लिक कर दिओ और जरा इतिमध्ये चैनल सबसक्राइब कर नियेछो तादेरके असंख्य धन्यवाद जानिए शुरू करछि प्रश्न उत्तरगुलो बंधुरा देखे नेওয়া যাক তাহলে ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো প্রথমে ঠিক উত্তর নির্বাচন করো দেখো তিনটে আছে 3 মার্ক কোন স্প্রিং এর বল ধ্রুবকের একক হলো কোন স্প্রিং এর বল ধ্রুবকের একক হলো দেখো অপশন খ ইজ দা রাইট অ্যানসার nm স্কয়ার একের দুই গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো উত্তর ক ইজ দা রাইট অ্যানসার NO2 একের তিন নম্বর প্রশ্ন দেখে নাও একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির স্থিতি শক্তি সর্বাধিক স্থিতি শক্তি সর্বাধিক হবে ক ইজ দা রাইট অ্যানসার এবার আসি দেখো দুই জায়গায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো দুই এর এক ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সত্য দুই এর দুই যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচ 7 সাথে কম দেখো সত্য দুই এর তিন কার্য একটি ভেক্টর রাশি মিথ্যা এবার আসি দেখো তিনের তিন দাগের প্রশ্নগুলো নিয়ে সংক্ষিপ্ত উত্তর দাও দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 2×2=4 তিনের একই কি বলেছে দেখে নাও জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো তাহলে দেখে নেওয়া যাক উত্তর জল হলো একটি উত্তম দ্রাবক জলের মধ্যে তড়িৎযোজী ও সমযোজী সকল প্রকার যৌগ দ্রবীভূত হয় সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী হওয়ায় জলের মধ্যে Na+ ও Cl- আয়নে বিয়োজিত হয় অপরদিকে জলে প্রোটিন অণু দ্রবীভূত করলে এটি জলের মধ্যে বিভাজিত হয়ে ক্ষুদ্র ও বৃহৎ অণুতে পরিণত হয় তিনের দুই নম্বর প্রশ্ন দেখে নাও কোন বস্তুর ভর এম ও গতিশক্তি ই হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো 2ME/2 এবার দেখো প্রথমে মনে করি এম ভরের বস্তুটির ভি সমবেগে গতিশীল এম ভরের বস্তুটি ভি সমবেগে গতিশীল বস্তুটির রৈখিক ভরবেগ P/MV বস্তুটির গতিশক্তি দেখো E/½ma² তাহলে V সমান কি দেখো V² = 2E/m বা V সমান দেখো √√Nv² আছে তাই V সমান √√2E/m তাহলে বস্তুটির রৈখিক ভরবেগ P = mv তাহলে m√ মানে ভি এর মান √2E/m তাহলে এম দিয়ে গুণ করলে দেখো এই রুটের ভিতর চলে গেলে m² হবে তাই 2E/m² তাহলে m এখান থেকে একটা m কাটলাম আর m কাটলাম থাকলো কি হচ্ছে 2ME এবার রুট তুললে কি হবে দেখো এই রুট যদি তুলে দিই তাহলে হবে 2ME/½ একে দুই এবার আসি চার নম্বর প্রশ্ন চারের এক একটি জৈব যৌগে ভর অনুপাতে ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটা শুনবে বা দেখে নেবে 0.031% ফসফরাস আছে যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার নির্ণয় করো
তোমাকে দেখো, তোমাকে দেওয়া আছে ব্র্যাকেটে পি সমান সমান 31, যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? তাহলে তোমরা অঙ্কটা আগে ভালো করে পড়ে নেবে, আগে ভালো করে পড়বে তারপর অঙ্কটি করবে। আমি দেখো করে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। উত্তর দেওয়া আছে, কি দেওয়া আছে, যে 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস বা পি আছে 0.031 গ্রাম। এবার প্রশ্নানুসারে, প্রশ্ন যে পড়েছি সেই অনুসারে 0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে। তাহলে 1 গ্রাম ফসফরাস আছে কত গ্রামে? 100 বাই দেখো 0.031, আর 31 গ্রাম ফসফরাস আছে কত গ্রাম জৈব যৌগে? তাহলে দেখো 100 × 31 বাই 0.031। এইবার নিচে সমান সমান দিয়ে বসালাম। দেখো এখানে যে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখো পয়েন্টের পর কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে। তাহলে আমি 1 দিয়ে 3 শূন্য এখানে বসালাম, দেখো এখানে, আর উপরে 31 আছে গুণ 100 আছে। এবার দেখো এই 31 আর 31 কেটে দিলাম, তাহলে কি থাকছে? 100 × 1000, মোট কত হলো? এখানে ভালো করে দেখে নাও, 1 লাখ গ্রাম জৈব যৌগ। ঠিক আছে, এইবার দেখো প্রশ্নানুসারে ফসফরাসের আণবিক ভর 31 হলে যৌগটির মোলার ভর হবে কত? দেখো একের পরে কটা শূন্য আছে ভালো করে দেখে নাও, 5টা, মানে কি তোমার 1 লক্ষ গ্রাম পার মোল। এইবার এবং যৌগটির একটি অণুর আয়তন হবে, আমরা জানি যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে যে 22.4/6.022×10^23। এইবার দেখো এই 22.4কে যদি ভাগ করে নিচেরটা দিয়ে তাহলে কি হবে? দেখো 3.71×10^-23 লিটার।